হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার জয়া ঘোষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শোনা ভাই ও বোন। আর আজকে কোনো কামিকিং এর ভিডিও নিয়ে আসছি না, কেননা সবগুলো প্রতিটা ভাই বোন আমাকে বলে দিদি ভাই তুমি অন্যরকম করে ভিডিও দাও, তার জন্য আজকে অন্যরকম করে ভিডিও দেওয়ার জন্য তোমাদের সামনে আবার আসলাম। আমি কিভাবে আমার গরু ফার্মটা তৈরি করছি সে কথাগুলো তোমাদের লোকে শেয়ার করতে আসলাম, কেননা আমার জীবনের উপর দিয়ে অনেক কষ্ট, ঝড় তুফান অনেক কিছু চলে গেছে। তার জন্য ভাবছি যেন আমার ভাই বোনদের কাছে জানানো আমার খুব দরকার, কেননা আমার ভাই বোনেরা, আমার বোনেরা যদি আমার মতন করে কষ্ট করে হলেও মানে সংসার করে খেতে পারে, তার জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। কেননা আমার কিছু কিছু ভাই বোন কিন্তু আমার আমার ভিডিওগুলো দেখে দেখে কিন্তু অনেক গরু ফার্ম করেছে, তারা গরু দুধ দুনি করছে, গরু বিক্রি করছে দুধগুলো। সেজন্য আমি ভাবছি যে না আমার কিছু কিছু কথা বলি যেগুলো ভাই বোন গরু কিনে নেয় তারা যাতে কিনে গরু ফার্ম তৈরি করতে পারে আর কি। তার জন্য আমি তোমাদের সামনে কথাগুলো তুলে ধরছি, ঠিক আছে সোনা ভাই বোন? আর দেখো, যখন আমি প্রথম অবস্থাতে এই বাড়িতে আমি পা রাখি তখন কিন্তু আমার আমার কিন্তু লাভ মেরেছে, আগে এটাই বলে দিই। আমি কিন্তু ভালোবাসা করে বিয়ে করেছি আমার হাজবেন্ডকে। আর হলো, আমি যখন প্রথম অবস্থাতে এই বাড়িতে পা রাখি তখন প্রত্যেকটা ভাই বোনই আমাকে, প্রায় ভাই বোনই আমাকে বলেছিল যে দিদি তুমি কি রেখে আসছো এখানে, তোমাকে ও কি দুই বেলা খেতে দিতে পারবে, ও কি তোমাকে কাপড় চোপড় দিতে পারবে, তুমি বাঁশের পাতা দিয়ে তোমাকে রান্না করতে হবে, এরকম করে আমাকে সবাই বলেছিল। কিন্তু আমি না মুখটা চুপ করেছিলাম, বলো তো কেন সেদিন চুপ করেছিলাম, যে আজকে আমার কাছে তো কিছুই নেই, আমার খালি হাজবেন্ড ছাড়া। কিন্তু উপরে ভগবানের কাছে আমি বিশ্বাস করেছিলাম, আল্লাহর কাছে বিশ্বাস করেছিলাম যে না আমি উঠে দাঁড়াতে পারবোই, আমি ওকে কিচ্ছু বলি নাই। যারা যারা বলছে তাদেরকে আমি মুখ দিয়ে কিচ্ছু বলি নাই। কেন বলি নাই জানো? ধৈর্য সহকারে আমি মানে কথাগুলো খালি শক্তি সহকারে মানে ধৈর্য সহকারে আমি খালি ওদের কথাগুলো খালি শুনেছি যে আমি কি মানে আমাকে এইভাবে বলছে কেন, না আমি এই বাড়িতে আসছি দেখে তো বলছে, তাই না? তারপরে কি করলাম জানো, আমার যাদের ঘরেতে আমাকে খেতে হচ্ছে আর কি, আমার হাজবেন্ডের কোনো কাজ ছিল না, আমার যাদের ঘরে আমি খাওয়া দাওয়া করেছি আর কি, ওদের তো কাজকর্ম তো আমাকে করতে হবে বলো, রান্না বাড়া মানে নিজের কাজ, ওদের ঘরে যদি খাই কাজ তো করে খেতেই হবে বলো, কাজ টাজ করে খেয়েছি। কিন্তু একটা পয়সারও মুখ দেখি নাই, একটা কাপড় চোপড়েরও আমি দেখি নাই, কেননা আমি একটা ব্লাউজ পরেও 7 মাস কাটিয়েছি। হয়তো এরকম করে আমার দিনগুলো মানে চলতেছিল আর কি। হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমার হাজবেন্ডকে আমি বলেছি যে আমাকে না একটা গরু কিনে দাও, আমি না একটা গরু দিয়ে না আমি অনেকগুলো গরু করব। তখন আমার হাজবেন্ড বলে কি পয়সা নাই কিছু না, তোমাকে আমি কীভাবে গরু কিনে দেবো? আমি বলছি কি আমার ভাই একটা আমাকে গলার মালা দিয়েছে, মালাটাকে বিক্রি করে দাও, কেননা সোনার কি না না তোমার ভাই দিয়েছে, এই মালাটাকে বিক্রি করবো না, এই মালাটা তুমি রেখে দাও। আমি বলছি না তাহলে ঠিক আছে বন্ধক রাখো কারো কাছে, বন্ধক রেখে আমাকে টাকা দাও, আমি গরু কিনবো, এরকম করে বলছি। তারপরে আমার হাজবেন্ড কি করেছে জানো? কেননা আমার হাজবেন্ডকে একটাই বুঝাইছিলাম যে দেখো এই বাক্সতে যদি আমি মালাটা রেখে দেই, আমার মালাটা তো আমাকে চাল ডাল এনে দিবে না, আমাকে কাপড় চোপড় এনে দিবে না, আর আমার সংসারটাও চলবে না। কিন্তু এই মালাটা দিয়ে যদি আমি যদি কিছু টাকা এনে যদি আমি একটা গরু কিনতে পারি, তাহলে কিন্তু ওই গরুটা কিন্তু আমাকে আবার আবার দুইটা মালা কিনার টাকা কিন্তু আমাকে গরুটা দিয়ে দিবে বলো। তার জন্য বলছি কি ওকে বলছি, তারপরে ও কী করেছে, ওই মালাটা একজনের কাছে বন্ধক রেখে আমাকে 90,000 টাকা এনে দিয়েছিল। ওই টাকা দিয়ে কিন্তু আমি প্রথমে গরু কিনতে যাই, গরু কিনে কিনতে যখন গেছি 1,20,000 লাগে। তারপরে আমার গরুটাকে আমি দাদাটাকে বলছিলাম, দাদাটা খুব ভালো, খুবই ভালো, আমি তাকে শ্রদ্ধা করি সম্মান করি। সে দাদাটা বলছে যে দিবুনু তুমি গরু নিয়ে যাও, আর যেটুকু বাকি পয়সা থাকে তুমি দুধ বিক্রি করে আমাকে টাকাটা দিয়ে দিবে। আমি প্রতি মাসে দুধ বিক্রি করে করে দাদাটাকে টাকাগুলো শোধ করেছিলাম, যেটুকু টাকা পেতো আর কি। 1,20,000 দিয়ে গরু কিনেছিলাম, 90,000 টাকা দাদাকে দিয়েছিলাম, আর 30,000 টাকা বাকি ছিল। তারপরে দিয়েছিলাম 30,000 টাকা, আমি দুধ বিক্রি করেছি, গরুটা আনলাম, কিন্তু খ্যার কেনার টাকা নাই জানো। তারপরে একজনের কাছ থেকে আমি 5,000 টাকা নিয়ে খ্যার কিনেছিলাম জানো। তারপরে খ্যারটার কিনা হলো, তারপরে ওই টাকাটা দুধ বিক্রি করে 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 তারপরে আমি দাদার টাকাটা শোধ করেছি। তারপরে আবার দাদার থেকে আমি দাদাকে বলছি, দাদা আমাকে আরেকটা গরু দাও, দুধের টাকা তো তোমাকে শোধ করলাম, তাহলে আমাকে আরেকটা গরু দাও, এরকম করে করে দাদার থেকে আমি 15টার মতন গরু আনা হয়েছিল, আর 15টা গরুরই পয়সা আমার শোধ করা হয়েছিল। শোধ করে যখন আস্তে আস্তে গরু ফার্মটা আমি আস্তে আস্তে দিলাম, যে কীভাবে দিয়েছি মাঝখানে কথাগুলো কিছু বলছি না তোমাদেরকে, কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক কষ্ট করেছি, তোমরা তো বুঝতেই পারছো কী কষ্ট করেছি। তখন দাদাটা বলছে যে ঠিক আছে তুই একটা একটা করে নিয়ে যাবি, একটা একটা করে পয়সা শোধ করবি, আর আমার কাছ থেকে গরু নিয়ে যাবি। আমি ওরকম করে করে আমি অনেক কটা গরু করেছিলাম, ছোট বড় মিলে 15টা গরু হয়ে গেল। তখন আমার গাখির হতো 70 কেজি, 80 কেজি, 90 কেজি করে গাখির হতো। আমি 2 বালতি করে গাখির বড় বড় বালতিতে দুনি করতাম, দুনি করে করে বাড়িতে এনে আমি বিক্রি করতাম। কিন্তু জানো একটা কথা কি জানো, কেউ যদি যখন উপরে উঠতে ধরে তাকে নিচে নামানোর চেষ্টাটা সবাই করে, কিন্তু আমার নিজের লোকেরা আমার কাজের প্রতি চোখ লেগে গেল তাদের, কেননা আমার হাজবেন্ডের মানে কিছু রিলেশনেরা আর কি মানে তাদের নিজস্ব মানুষগুলো আর কি
মানে আমাদেরকে তখন গরু পালতে দিবে না, গরু পালা হবে না এখানে, কারণ আমাদের গন্ধ লাগে, আমাদের অনেক প্রবলেম আসে, এরকম করে বললো আর কি। কেননা তখন তো ওদের ঘরে খায় না, তখন আমার টাকা হচ্ছে, তখন আমি এক্সট্রা করে খাচ্ছি আর কি, তখন ওদের তো ওইটা সহ্য হবে না বলো, এটা সবারই সহ্য হবে না, কেননা তখন যদি তুমি মরতে ধরো তোমাকে কিন্তু সবাই ডাবাবে, এটা কিন্তু ওদের দোষ না, এটা আমার ভাগ্যের দোষ। আর ভালো হয়েছে যেটা ওরা করেছে আমার আমার সঙ্গে, আমি সেটা মানে খুব ভালো হয়েছে। মানুষে মানুষে বলে না কয়লা পুড়াইতে পুড়াইতে হীরার মুখ দেখা যায়, সেটা হলো আমি হয়েছি, কয়লাকে পুড়তে পুড়তে আমাকে পুড়ে পুড়ে না আমি এখন খাঁটি হীরা হয়ে গেছে। বিশ্বাস করো আমি নিজে নিজে বলি যে কষ্ট সহ্য করার ক্ষমতাটা একটা মেয়ে মানুষের থাকতে হয়। তারপরে আমি কি করেছি জানো, তারপরে হলো আমি কি করলাম, গরুগুলোকে বিক্রি করতে বাধ্য হলাম, একটা দুইটা করে বিক্রি করি, মানে খারাপ লাগে, নিজে চিৎকার করে কাঁদছি, মানে গরু যখন বিক্রি করি গরুগুলো তো যেতে চায় না, মানে চিল্লায় চিল্লায় কাঁদছি। তারপরে তো ইউটিউব চ্যানেল খুললাম, ইউটিউব চ্যানেলে ধরো আস্তে আস্তে ভিডিও দিচ্ছি, দেওয়ার পরে মানে আমার 60টা ভিডিওর পরে তো মনিটাইজটা অন হলো, অন হওয়ার পরে দেখো ভগবান কিংবা আল্লাহ যদি চার মাথার উপরে সহায় থাকে, তাকে কখনো কেউ আটকায় রাখতে পারে না, তাকে সব সময় তাদের মাথাতে ছাতি ধরেই থাকবে আল্লাহ, কিন্তু এটা আমার মাথাতে ধরে ছিল আর আল্লাহ ভগবান আমার মাথাতে ছিল, তার জন্য মাথার উপরে ছিল, তার জন্য আজকে আমি এই জায়গাটাতে দাঁড়ায় থাকতে পারছি। আর তখন ইউটিউবের থেকেও আমি বললাম যে কি করে খাবো, এখন গরুগুলো যদি বিক্রি করে দেই এখন তো ঘর বাড়িও বানাতে হবে, আমি কি করে চলবো, এরকম করে ভাবতেছিলাম আর কি। আর গরুর দুধ বিক্রি করা টাকাগুলোতে তো ঘরটা বানায় শেষ করলাম, এরকম আর কি ভাবতেছিলাম কি করে খাবো কি করে খাবো এরকম ভাবছি আর কি। কিন্তু ইউটিউব দেখো, ইউটিউবের মধ্যে আমি এরকম হয়ে গেলাম আস্তে আস্তে, আমি একদিনও ভিডিও দেওয়া বাদ দিন, আমার অনেক ঝড় তুফান গেছে, অনেক কেঁচাল ঝগড়া গেছে বাড়িতে, অনেক কিছু হয়েছে আমাদের বাড়িতে, অনেক প্রবলেম আসছে, কিন্তু আমি কোনোদিনও হারি নাই, না হেরে আমি কি করেছি, ভিডিও আপলোড করেই গেছি করেই গেছি করেই গেছি, কিন্তু আজকে রানিং 6 মাস হলো, আমাকে ইউটিউব কোনো যে কোনো জায়গায় ঠকায় নাই, আমাকে মাসে মাস আমাকে ইউটিউব অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকায় দিচ্ছে, তার জন্য ইউটিউবের কাছে আমার আমার অনেক মানে কি বলবো, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ইউটিউব ফ্যামিলি আর ইউটিউবকে আমার তরফ থেকে। কেননা আমাদের মতন গরিব বোনেদের পাশে এরকম একটা ইউটিউব জগৎ আমরা পেয়েছি, ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছি, খুব ভালো লাগে, কেননা এখানে তোমরা সবাই কাজ করো, দেখো একদিন তোমাদের হাসিগুলোকে ফিরে আনবেই। দেখো আজকে আমি ভিডিও আপলোড করছি, আমার 25 তারিখে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউটিউবে আমাকে টাকাটা ঢুকায় দেয়, জানো আমার কী ফুর্তি লাগে, কিন্তু আজকে কিন্তু সবটুকু পেয়েছি তোমাদের জন্য, আজকে আমি কষ্ট করেছি আর তোমরা আমাকে সাথ দিয়েছো, অনেক ভাই বোন আমাকে সাথ দিয়েছে, তার জন্য আজকে টাকাগুলো আমি পাচ্ছি, আমার অনেক উপকারে আসে বিশ্বাস করো। আমাকে হঠাৎ করে ঘরগুলো ভেঙে দেওয়ার পরে না আমি না একদম মানে থেমে গেছিলাম যে কি করে চলবো, কিন্তু আমি থেমে গেলো না, মানে ভগবানের কাছে একটাই বলছি যে যত কষ্টই আমার জীবনে আসুক আমার সহ্য করার ক্ষমতাটা তুমি দিও ভগবান, কিন্তু আমাকে দিয়েছে, আমি সহ্য করে হাসি মুখ নিয়ে আমি এক একটা করে গরু বিক্রি করেছি, তোমাদের কাছে ভিডিও করে দিই নি, কেন দিই নি জানো, আমার না কষ্ট হতো, কথাই বলতে পারতাম না, কেঁদে টেদে এক একা করতাম, তার জন্য আমি ভিডিও করে তোমাদেরকে দিই নি। আমাকে কিন্তু সব ভাই বোন বলছে দিদি ভাই তোমার ওই গরুটা কোথায় ওই গরুটা কোথায়, আমি কি বলবো বলো, আমি কাউকে কিচ্ছু বলি না, মুখ বুঝে সব সহ্য করে গেছি, আজকে আমার যেটুকুই দিচ্ছে এইটুকু আমার মানে ভালোই একটা মানে অ্যামাউন্ট দিচ্ছে, আমার সুন্দর আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি সংসারে সুখেই আছি, এখন যেটুকু দিচ্ছে আমি খুব খুশি ইউটিউবের কাছে। আর তোমরা আমার হাতটা এভাবেই থেকো, আমার হাতটা ছেড়ে দিও না। আর হলো জানো আর একটা কথা কি জানো, আমি একটাই মানে ডিসিশন নিয়ে এখন নিয়েছি, তোমরা আমার সাথে তো আছো বলো, তোমরা সাথে আছো আর থাকবেও সবসময় আমার পাশে, আমি ভাবছি আমার বাড়িটা যখন মানে ওরা সীমানা টিমানাগুলো সব মানে ভাগ করে দিবে তখন আমি কি করব, আমার গরু গোয়ালটা ওখান থেকে ভেঙে এনে আমার বাড়িতে উঠাইয়া আমি আরও বেশি যদিও না করি গরু, তাও দুইটা আরও দুইটা করব, করলে তো 4-5টা গরু হলে আমি এটাকে দুনি করব ভিডিও দেবো, ওটাকে দুনি করব ভিডিও দেবো, আর তখন আমার আস্তে আস্তে হয়ে যাবে, আমি আবার আস্তে আস্তে করে গরুগুলোকে আবার ফার্মটাকে বড় করার চেষ্টা করবো আর কি। কিন্তু তোমরা আমার পাশে সবসময় থেকো সোনা ভাই ও বোন, আর তোমরা আমার পাশে আছো বলে তো আমার খুব ভালো লাগে জানো। আর আজকে জানো আমার অনেক জীবনের কাহিনী আছে, অনেক কথা আছে, আমি তোমাদের কাছে আস্তে আস্তে করে শেয়ার করব, কিন্তু আজকে আমি এই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম, আর বেশি কিছু বললাম না, এর মাঝখানে তোমরা বুঝে নাও যে জয়া দিদি ভাই কত কষ্ট করেছে বলো, নিজের জীবন নিজে একদিন আমি না খেয়ে আমি দিনগুলো কাটিয়ে দিয়েছি, দিনগুলোকে হাসতে হাসতে কাটিয়ে দিয়েছি, কিন্তু আমার পেটে ভাত ছিল না, গায়ে ব্লাউজ ছিল না জানো, কিন্তু এখন দেখো আমাকে যেটুকু আমাকে দিচ্ছে, আমি হাজার হাজার ব্লাউজ কাপড় কিনে কিনে পরতে পারি, 1000টা না পরতে পারি 5টা তো পরতে পারবো বলো, তাতেই আমি অনেক খুশি। আর তোমরা আমার পাশে এভাবে থেকো সোনা ভাই ও বোন, আমার ব্লগটা আর বড় করছি না, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আসবো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে, ঠিক আছে সোনা ভাই ও বোন, তাহলে বাই বাই।